এই মুহূর্তত মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর লগতে সকল ছাত্র ছাত্রীর বাবে আহিছে বিগ ব্রেকিং নিউজ। পুনৰ আহিছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। ছাত্র ছাত্রীর বাবে শিক্ষা বিভাগে প্রকাশ করেছে রাজহুয়া জাননী। ইপিনে মেট্রিক উচ্চতর মাধ্যমিকর পরীক্ষা কেতিয়া অনুষ্ঠিত হব? নবম দশম একাদশ দ্বাদশ সকল ছাত্র ছাত্রীর বাবে আহিছে গুরুত্বপূর্ণ খবর। সবিশেষ এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে এই অনুরোধ, যিসকল বন্ধু বান্ধবী বর্তমানলৈকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কাষৰ নোটিফিকেশন বেলটি প্রেস করে অল করে রাখব, যাতে আমি দিয়া ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ত লাভ করব পাৰে। নমস্কার সকলকে, আজির ভিডিওটলৈ মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। প্রথমে জানাব বিচাৰিছো এটা বিগ ব্রেকিং নিউজ, গুরুত্বপূর্ণ খবর। ছাত্র ছাত্রীর বাবে শিক্ষা বিভাগে প্রকাশ করেছে রাজহুয়া জাননী। যিসকল ছাত্র ছাত্রীয়ে বর্তমানলৈকে ন্যাশনেল স্কলারশিপ পোর্টেলর বিভিন্ন স্কলারশিপৰ বাবে আবেদন করা নাই, তেওঁলোকৰ বাবে প্রকাশ করা হয়েছে এই জাননী। আর উল্লেখযোগ্য যে 30 নভেম্বরের ভিতর আবেদন করব লাগিব স্কলারশিপৰ বাবে। লগতে যিসকলে রিনিউয়েল করব বাকি রয়েছে, তেওঁলোকেও 30 নভেম্বরের ভিতর করব লাগিব রিনিউয়েল। ইপিনে কেতিয়া অনুষ্ঠিত হব মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষা? পরীক্ষাক লৈ সময় নির্ধারণ করেছে সেবার লগতে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে। 2022 বর্ষৰ ফেব্রুয়ারি মার্চত অনুষ্ঠিত হব মেট্রিক উচ্চতর মাধ্যমিকর পরীক্ষা, আর ইয়ার বাবে রুটিন অতি শীঘ্রে লাভ করব।